আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার হিরা হাফসা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শৈতপ্রবাহ কিন্তু শুরু হয়ে গিয়েছে কয়েকদিন ধরেই খুব ঠান্ডা পড়ছে আর এই ঠান্ডার ভিতরে পিঠা খাবো না তা তো হয় না তো শরীরটা বেশি একটা ভালো না সবাই জানেন তারপরেও টুকিটাকে এখন কি করব আমরা তো দেশে যাইনি এই ছুটির ভিতরে দেশে যেতে পারলাম না আমার শরীর খারাপ এই কারণেই দেশে যাওয়াটা হলো না এখন বাচ্চা কাচ্চা জামাই নিজে সবাই তো মন চায় একটু শীতের পিঠা পুলি খেতে তাই না এখন কে বানিয়ে দিবে আমার তো আর মা নেই তো বানিয়ে পাঠানোর মতো শ্বশুর শাশুড়ি একদম মানে অনেকটাই মানে বয়স্ক তা তো আর অত দূর থেকে পিঠা বানিয়ে পাঠানো যায় না আমি নিজেই বানাচ্ছি চিতই পিঠা বানাবো আজকে আর শুকনা চালের গুঁড়ি দিয়ে আমি চিতই পিঠাটা বানাই আমি ভেজা চালের গুঁড়া ভাঙাই না খুবই কম যদিও ভাঙিয়ে আনি একবারে ধরেন যে পাঁচ ছয় কেজি চালের মানে সিদ্ধ চালের গুড়িটা ভাঙিয়ে রাখি তারপরে গিয়ে আপনার ওটা ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিই অল্প অল্প করে বের করি আর পিঠা বানাই আর এক এখন আর আপনার ভাইকে বললাম যে তুমি পিঠা বানাবো চাল ভাঙিয়ে এনে দাও তো বললো যে এখন অল্প গুড়ি কিনে এনে দেয় তাহলে তুমি একদিন দুই পিঠা বানাবা আর যদি তোমাকে চাউলের গুড়ি ভাঙিয়ে এনে দেওয়া হয় প্রতিদিনই তোমার শরীর ভালো থাকুক আর না থাকুক একটা না একটা বানাবা আর তোমার কষ্ট হবে এই কারণে উনি আমার ভালোর জন্য উনি ভাঙিয়ে এনে দিল না তো যা এনেছে তাই দিয়েই চালানো লাগবে তাই না তো আমি পিঠা বানানো স্টার্ট করে দিয়েছি এই যে আমার চালের গুঁড়িটা গুলিয়ে রেখেছি আর বেসিংয়ের অবস্থা তো একদমই গেছে কারণ চালের গুঁড়ি টুড়ি এদিক ওদিক পড়লে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় আর আমি ব্যাক ক্যামেরায় যেয়ে আপনাদের দেখাচ্ছি আমি গুড় জাল দিয়ে রেখেছি খেজুরের গুড়টা আর এদিকে আপনার তাওয়াটাও বসিয়ে দিয়েছি আর দুধটাও বসিয়ে দিয়েছি তাহলে ব্যাক ক্যামেরায় গিয়ে দেখাচ্ছি আর এখন পিঠাটা আমি ভিজিয়ে রাখবো এখন কিন্তু আর খেতে পারবো না পিঠা আমাদের খেতে হবে কালকে সকালে তো খাওয়ার সময় তো আপনার ভাই যেহেতু নাইটে আসার পরে খাব উনি কিন্তু জানে না যে আমি এখন পিঠাটা বানাচ্ছি তো সকালবেলা কিন্তু একটা সারপ্রাইজই হয়ে ওনার জন্য যে তুমি এত কষ্ট করে পিঠা বানিয়েছো আবার রাগও করবে একে খুশিও হবে আরেক রাগও করবে যে আমার কষ্ট হয়ে গিয়েছে তো চলুন কথা বেশি বকবক করে ফেললাম এখন পিঠাটা পিঠাবুলি বানানো শুরু করে দিই তো বন্ধুরা এই যে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি আর আজকে আমি পরে ভয়েস দিচ্ছি না একবারেই ভয়েসটা দিচ্ছি হয়তো বা আপনারা একটু শব্দ শুনতে সমস্যা হতে পারে তো একটু মানিয়ে নেবেন আর এই যে দুধ জাল দিচ্ছি এখানে দুধটা ঘন করে নেব এখানে এক লিটার পরিমাণ মিল্ক বিটা আছে আমার আমি ওখান থেকে যে দুধটা আনা হয় ওটা শেষ হয়ে গিয়েছে এখন আনতে যাওয়া হয়ে পারেনি আপনার ভাইয়ের সময় পাচ্ছে না আর এই যে হলো আর এই যে হলো আপনার সেই গুড়টা জাল দিয়ে রেখেছি জাল দিয়ে এখানে কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে আমি গুড়টা জাল দিয়েছি কারণ যেহেতু আমি পিঠা বেশি কয়েকটা বানাবো না পিঠা কিন্তু এখানে আপনার এই যে অল্প একটু গোলা গুলিয়েছি বেশি কয়েকটা পিঠা হবে না আমরা মানুষই তিনজন দুইটা করে পিঠা খেলে হয়ে যাবে দুইটা করে খাওয়াই তো কষ্ট হয়ে যাবে চিতই পিঠা ভিজা পরে কত বড় বড় হয়ে যায় তাই না তো আমার দুটা জাল হচ্ছে আর আমি বিসমিল্লা বলে আপনাদের সামনে একটা পিঠা দিই দেখি কেমন হয় আর গ্যাসটা ঠিক করে নিয়ে আমাদের গ্রামে কিন্তু বলে অল্প জালে পিঠা আর বেশি জালে মিঠা মানে মিঠাইটা মানে যেটা গুড় হয় সেটা গুড় বানাতে কিন্তু জাল বেশি দেওয়া লাগে একদম ফুল জালে গুড়টা বানানো হয় আর অল্প জালে পিঠাটা বানাতে হয় তো দেখেন আমি কিন্তু অনেক বড় একটা পিঠা দিয়ে দিলাম এখন আমি ঢাকনাটা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে প্রায় আড়াই মিনিটের মতো রাখবো এখান থেকে ডাইরেক্ট পিঠা উঠিয়েই আমি আপনার এই গুড়ের ভিতরে দিয়ে দিব এই গুড়ের ভিতরে আমি ডাইরেক্ট পিঠাটা দিয়ে দিব তাহলে পিঠাটা হোক বন্ধুরা আমার মনে হচ্ছে পিঠাটা হয়ে গিয়েছে তো তুলে দেখি সিল্লা বলে হ্যাঁ পিঠাটা হয়ে গিয়েছে এই দেখেন একদমই কিন্তু ইজিভাবে পিঠাটা উঠে আসলো আর আমি একটু দেখো উঠানো যাচ্ছে না ছুরি দিয়ে উঠাচ্ছে আচ্ছা খুন্তি দিয়ে আমি চামচ দিয়েই উঠিয়ে দেখাই কেমন এই দেখেন পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একে যে চিতই পিঠার মেন কিন্তু এই ফুটা ফুটাগুলা এইগুলা যদি না হয় তাহলে কিন্তু আপনার পিঠাটা সুন্দরভাবে ভিজবে না তো মার্শাল্লাহ আমার অনেক সুন্দরভাবে ফুটা হয়েছে আর পিঠাটা কিন্তু অনেক ফুলেছেও আর আমি আপনাদেরকে একটু দেখাই কতটা সফট হয়েছে এই দেখেন আর এই সাইডটাও কিন্তু পরে নিই এই দেখেন উফ অনেক গরম এই দেখেন এই সাইডটাও কিন্তু পরে নিই আমি বেশি পোড়া পিঠা পছন্দ করি না তো আমি বিশ বলে আপনাদের সামনেই প্রথম পিঠাটাই ভিজে দিন তাই না কি হ্যাঁ এই যে ভিজিয়ে দিলাম সবার লোভ লাগছে না বলেন তো যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু লোভ লাগছে সবার তো বিসিল্লা বলে আরেকটা দিয়ে দিই প্রতিটা পিঠা দেওয়ার সময় বিসমিল্লা বলে পিঠা দেবেন মারসাল্লা অনেক সুন্দর পিঠা হবে নো টেনশন একদম পিঠা ফুলবে সুন্দর করে আর পিঠা বানানো উচিত ওই পিঠার মেন হলো আপনার এই গোলাটা গোলাটা যদি ঠিকমতো হয় পিঠা হান্ড্রেড পার্সেন্ট সুন্দর হবে আর টাইম টেবিলটা আমি কিন্তু এখন এই যে দুধটা জাল দিচ্ছি দুধটা একটু গাঢ় করব দুধটা গাঢ় না করলে কিন্তু ভালো লাগবে না খাওয়ার সময় একটা মানে ক্রিমি ক্রিমি ভাবটা ভালো লাগে মিষ্টির ভিতরে একটু দুধটা গাঢ় হলে অনেক মজা লাগে এখানে আমি এক কেজি দুধকে প্রায় তিন পোয়া বানিয়ে নেব অতটাও গাঢ় করব না তিন পোয়া বানিয়ে নিলেই হয়ে যাবে আর বন্ধুরা দেখেন আমি এর ভিতরে দুধটা মিলিয়ে দিয়েছি ওটা আপনাদের মানে দেখাবো কিভাবে এক হাতে ক্যামেরা ধরেছি তো এ কারণে আর এক হাত দিয়ে আপনার দুধটা ঢেলে মানে দুধটা ঢালার সময় গুড়ের সাথে কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হয় নাহলে কিন্তু অনেকেই দেখতে মানে জানেন যারা চিতই পিঠা বানান বা যারা চিতুই পিঠা মানে বা গুড় দিয়ে দুধ দিয়ে মিশান যে দুধের সাথে কিন্তু গুড়টা ডাইরেক্টলি গরম গরম মিশিয়ে দিলে কিন্তু আপনার এই গুড়টা আর দুধটা কিন্তু ফেটে যায় তখন এই গুড়ের ছাড়া ছাড়া হয়ে যায় তখন দেখতে কিন্তু একদমই ভালো লাগে না মানে ছানা দিয়ে গেলে পরা দুধের খেতে আর কি মজা লাগে তাই না তো এই কারণে গুড়টা ঠান্ডা করে দুধটা ঠান্ডা করে তারপর আমি দিয়ে দিয়েছি আর একদিক দিয়ে দিয়েছি একদিক দিয়ে আমি চামচ দিয়ে নেড়েছি যাতে মিক্সড হয়ে যায় আর দুধটা না ফাটা আর ওই যে একটা পিঠা দিয়েছিলাম ওটা রয়েছে এখনও আরেকটা পিঠা হয়েছে হাফসা খেয়ে হাফসা খেয়ে দিয়েছি ও খাচ্ছে আপনার ভর্তা বানিয়েছিলাম সুটকি ভর্তা ওটা দিয়ে খাচ্ছে ও তো এখন আমি চুলার উপর একটু দিয়েছি আর আমি কিন্তু এর ভিতর কোনো নারকেল দেইনি আমি নারকেল খাই না পিঠায় আর এলাচ দারচিনিও আমি খাই না এই যে উপর দিয়ে কালো কালো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই যে পিঠার নিচে আপনার কালো হয় সেগুলো আপনারা ভাববেন না যে আবার এটা ময়লা কালারটা কত সুন্দর এসেছে দেখছেন কালারটা দেখেই তো খেয়ে নিতে ইচ্ছে করছে আমার তো মনে যাচ্ছে এখনই দুই তিনটা খেয়ে নিই তারপরে সকালে ওর বাবা আসলে আবার খাবো তো একটু গরম হচ্ছে আমি চুলার উপর একটু রেখেছি একটু গরম হোক আর একটু আমি থাকা দিয়ে রাখি দেখে আরেকটা পিঠা হয়েছে কিনা মাশাল্লাহ আমার এই পিঠাটাও মনে হচ্ছে হয়ে গেছে আর বন্ধুরা প্রতিটা পিঠা বানানোর পর কিন্তু এরকম একটা জাল নিয়ে সুন্দর করে মুছে দিবেন না হলে কিন্তু আমার এই যে তিন নাম্বার পিঠাটা উঠাতে কিন্তু ভালো পেড়া খেতে হয়েছে মানে উঠতেই চায় না খুব কষ্ট লাগে যেহেতু এমনিতেই তো শুকনা চালের গুড়ি আবার গ্যাসের চুলায় পিঠা বুঝতেই পারছেন এগুলা কিন্তু মাটির চুলায় সুন্দর হয় এই যে একটু লেগে লেগে গিয়েছে আর অনেকে বলেন যে অনেকের কাছেই শুনেছি বা অনেকের যারা রেসিপি দেয় বা অনেকের কমেন্ট বক্সে গিয়ে দেখেছি যে লিখেন যে তাওয়া এই তাওয়াটা নাকি চুলায় বসানোর সাথে সাথেই ফেটে যায় আপনারা কি করবেন আমি আজকে শিখিয়ে দিই তাহলে আর চুলা কখনো চুলায় বসানোর সাথে সাথে আপনি যেরকম সিস্টেমের আপনি দইয়ের ভার যদি হয় দইয়ের ভাড়া যদি আপনি এরকম পিঠা বানাতে চান পারবেন প্রথমে আপনি পানিটা ধুয়ে মানে কি বলে প্রথমে আপনি এই তাওয়াটা ভালোভাবে ধুবেন ঝামা দিয়ে যে স্টিলের যে ছামাগুলো আছে ওগুলা দিয়ে ভালোভাবে ধুবেন ধোয়ার পরে এটাকে আপনি বারান্দায় রোদে রেখে দেবেন বারান্দায় রোদে রেখে দিবেন ধুয়েই ডাইরেক্টলি আপনি চুলার উপর দিবেন না তাহলে কিন্তু এই ফাটাফাটি শুরু হয়ে যাবে বারান্দায় রোদে রেখে দিবেন একদিন তারপরে গিয়ে আপনি একদম কম আছে একদমই কম আছে নিবু নিবু আছে পাঁচ মিনিট চুলায় রাখবেন নামিয়ে রাখবেন আবার পরের দিন এটাকে চুলায় রাখবেন দশ মিনিট আবার একটু নামিয়ে রাখবেন এরকম দিতে 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 এটার ভিতরে একটু জালটা সওয়াবেন মানে গরমটা সহ্য করাবেন দেখবেন কি যে সুন্দরভাবে আপনার তাওয়া ফাটবে না এই তাওয়াটা কিন্তু আমার সাত বছর বয়স এই তাওয়াটা আমি প্রতি বছর বের করি মানে তাওয়া বলতে যে পিঠা বানানোর ছাঁচ সেই ছাঁচটা কিন্তু আমার সাত বছরের প্রতি বছর বের করি পিঠা বানাই আবার তুলে রেখে দিই এই যে আমি চার নম্বর পিঠাটা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছি আর আপনাদের দেখাই দুটো পিঠা ভিজানো ভিজানো দিয়েছি দেখেন দুটো পিঠাই কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আমার ফুটা ফুটা উঠতে হয়েছে এ দেখেন এটাও কত সুন্দর ফোটা ফোটা এখনই কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে দেখছেন তাহলে বুঝতে পারছেন সকাল বেলা কিন্তু আপনার এত বড় না আমার হাতটা যত বড় দেখাচ্ছে এত বড় বড় পিঠা হবে সকালবেলা তো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আপনাদের সাথে তো অবশ্যই দেখা হবে কথা বলবো তো আমি সব কটা পিঠা বানিয়ে নিই এভাবেই পিঠা বানাচ্ছি আর কথা বলার কিছুই নেই আর বাড়াছিও না কথাটা তো সকালবেলা খাওয়ার সময় দেখা হবে কেমন বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আপনার ভাইয়া চলে এসেছে এখন বাজে সকাল নয়টা আর এই দেখেন পিঠাগুলো ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে দেখে কিন্তু আমার তর্ষ হইছে না আমি তাড়াতাড়ি প্লেটে বেড়ে নিয়েই খাওয়া শুরু করে দিব। আর আপনাদেরকে তো দিতে পারছি না আপনারা দেখেই খেয়ে নেন তো বন্ধুরা এই হলো আমার আজকের পিঠার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই দেখেন আমি আস্তে করে পিঠাটা কত নরম হয়ে গিয়েছে দেখেন উঠাতেই কিন্তু ভেঙে যাচ্ছে আমি একটা ভাতের চামচ বড় যে চামচগুলা ওগুলো দিয়ে উঠাচ্ছি দেখেন প্লেটে রাখার সাথে সাথে কিন্তু একদম আও মানে আউলিয়ে গিয়েছে তো আজকে আর কথা বাড়াচ্ছি না যেহেতু পিঠা খাবো তর হইছে না এই যে প্লেটে প্লেটে আমি পিঠা বেড়ে নিয়েছি আপনাদের সবার কাছে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন সব সময়